Hello, assalamualaikum everyone. It's me Sumaya from Sumaya Vlog. তো চলে এলাম আজকে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে রেসিপিটি হচ্ছে আলুর দম, যেটা কিনা খুবই সহজ একটি রেসিপি, শেয়ার করব আপনাদের সাথে। এবং সকালের নাস্তা হিসেবে বেস্ট একটা রেসিপি আমি বলবো, খুব তাড়াতাড়ি ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এবং খুব সহজ কিছু উপকরণ দিয়ে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এরকম ছোট ছোট আলু বাজারে কিনতে পাওয়া যায়, আমি কিনে ধুয়ে তারপরে এগুলোকে ছিলে নিয়েছি। এরপরে আমি যে বাটা মশলাগুলো ইউজ করব, এখানে আছে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা এবং শুকনো লঙ্কা বাটা, ধনিয়া গুঁড়ি, হলুদ গুঁড়া, লবণ, এখানে আছে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি। আর এরপরে আমি এর সাথে দিব দু টুকরো এলাচ, একটা তেজপাতা দু টুকরো করে দিব, দুটো দারচিনি দিব। এর সাথে কিন্তু আমি জিরা এবং ধনিয়া কুচিও ব্যবহার করেছি, যেটা কিনা ভিডিওতে আমি দেখাবো। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে তাতে অল্প পরিমাণে কিছু তেল আমি নিয়ে নিচ্ছি, এটাকে গরম হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। আমার তেল গরম হয়ে গিয়েছে, তো এখন আমি ধুয়ে রাখা আলুগুলো হালকা ভেজে নিব। আলুটিকে ভাজার সময় অবশ্যই মিডিয়াম টু লো আছে চুলার আঁচটা রাখতে হবে। তো আমি হালকা নাড়াচাড়া দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। ভাজার সময় খেয়াল রাখতে হবে আলুগুলো যেন পুরোপুরি পুড়ে না যায়। আমার আলু ভাজা শেষ, এখন আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিচ্ছি। তো রেসিপিটি কিন্তু আমি পুরোপুরি সম্পূর্ণ নিজের আইডিয়া থেকে করেছি, আমি ইউটিউব দেখেছিলাম, বাট ইউটিউব দেখে আমার কিছুই হয় না। তো আলু তুলে ফেলার পরে আমি সেমি পাত্রে আমি অল্প একটু সাদা তেল আমি নিয়ে নিয়েছি এবং এই তেলের ভেতরে আমি আস্ত জিরা আমি দিয়ে দিব। সাদা তেলের ভিতরে জিরা দিলে খুব সুন্দর একটা স্মেল বের হয়। তো জিরাগুলোকে আমি হালকা ভেজে প্রথমে এর ভেতরে দু টুকরো তেজপাতা, দু টুকরো দারচিনি এবং দু টুকরো এলাচ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে আমি ভেজে নিচ্ছি। এই সব উপকরণ একসাথে তেলে দিয়ে ভাজলে খুবই সুন্দর একটা স্মেল বের হয়, যেটা কিনা আপনার খাবারকে আরও সুন্দর ফ্লেভার এনে দিতে সাহায্য করবে। তো এটা ভাজার পরে এর ভেতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এটা দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিব, একটু বাদামি হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। আমার কাছে মনে হচ্ছে তেলটা আর একটু লাগবে, তো আমি অল্প একটু তেল দিয়ে নিয়েছি, নিয়ে আমি পেঁয়াজটাকে ভাজব বাদামি হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে যাওয়ার পরে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, জিরা বাটা, শুকনো লঙ্কা বাটা এবং অল্প একটু আদা বাটা দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পরে এগুলোর সাথে আমি অ্যাড করে দিব হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। তো সব কিছু দেওয়ার পরে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো আমি অল্প পানি মিশিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। যেহেতু গুঁড়া মশলা দেওয়া হয়েছে, তো আমি সবগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো শেষ, তো এর ভিতরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মেশানোর পরে আমি আলু সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। এই পানি যাতে খুব বেশিও না হয় আবার খুব কমও না হয়, আলুগুলো সেদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দিয়ে আমি ঢেকে দিচ্ছি দুই মিনিটের মতো। তো দুই মিনিট পরে আমি ঢাকনিটা তুলে একটু নেড়ে দিচ্ছি যাতে তল থেকে পুড়ে না যায়। যেহেতু অল্প পানি দিয়েছি মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, দুই মিনিট পরে আমি নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিচ্ছি তিন মিনিটের জন্য। তো তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলে
আমার পানিটা অনেকটা কেনে এসেছে, তো আমি একটি ছুরির সাহায্যে দেখছিলাম যে আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, অলমোস্ট 95%-এর মতো। তো এই পর্যায়ে আমি ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি, সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এবং এটা না নেড়ে এভাবেই আমি ঢেকে রাখবো 1 মিনিটের মতো, তো যাতে এর স্মেলটা হচ্ছে পুরো আলুতে মিশে যায়। তো কাঁচা লঙ্কাটা কিন্তু আমি আগে ব্যবহার করি নাই, যাতে এটা স্মেলটা, কাঁচা যে স্মেলটা থাকে সেটা যাতে থাকে এর ভিতরে। তো আমার আলুর দম প্রায় হয়ে এসেছে, তো আলুটি নামানোর আগে আমি এর উপরে একটু গরম মশলা ছিটিয়ে দিচ্ছি, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার বা খেতেও স্বাদ লাগে। তো এই ছিল আজকে আমার রেসিপি। আমার আলুর দম শেষ, এখন আমি এগুলোকে সার্ভ করব। আলুর দম রান্না শেষে, আলুর দম যেহেতু লুচি দিয়ে খেতে বেশি ভালো লাগে, তো আমি অল্প কয়েকটা লুচিও বানিয়ে নিয়েছিলাম। এটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব না, এটা আমি অন্য একদিন শেয়ার করব। তো আজকে আলুর দম পর্যন্তই থাক। তো এই আলুর দমগুলো আমি ভেজে রাখা এই লুচি দিয়ে পরিবেশন করব। তো আমি মোট 6টার মতো লুচি বানিয়েছিলাম। তো এই ছিল আজকে আমার ভিডিও। অবশ্যই আমার রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্টে জানাবেন, এবং আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।